করার জন্য এই পোনাটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের ঠিকানায় আমরা সরাসরি পৌঁছে দেওয়া হবে। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল। প্রিয় দেশি পাবদা মাছের পোনা, দেশি কোয়ালিটির অথবা হাই কোয়ালিটির পোনার জন্য আপনারা অর্ডার করতে পারেন। এই দেখেন সাইজটা, এই সাইজের জন্য আপনারা অর্ডার করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি পোনাটি সেল দিয়ে থাকি এবং কি অর্ডার হয়। আপনাদের ঠিকানায় আমরা পোনাটি পৌঁছে দেওয়া হবে। দেশি পাবদা মাছের পোনা এবং দেশি প্রজাতির যে কোনো মাছের জন্য অর্ডার করতে পারেন। প্রিয়স, পাবদা মাছটি চাষ করবেন কীভাবে? প্রতি শতাংশে 570 পিস করে আপনারা ব্যবহার করতে পারবেন। পানির হাইট 1.5 থেকে 2 ফিট অথবা 3 ফিটের মাধ্যমে চাষ করতে পারবেন। প্রতিদিন খাবার দিবেন, দুই বেলা খাবারের মাধ্যমে মাছ বড় করতে পারবেন। খাবারটি দিবেন রাত্রে আর দিবেন সকালে। এভাবে আপনি চাষ করে এবং কি লাভবান করা হবে। অল্প দিনে চাষ করে এবং কি অল্প দিনে আপনি লাভবান করিতে হবে। এই মাছটি খাবার অথবা আপনি যে খাবার দিবেন অল্প দিনের চাষের জন্য অর্ধেক 50% আপনি কালচারের জন্য লাভ করিতে পারবেন। এই মাছটি বছরে 2 বার চাষ করতে পারবেন, 4 থেকে 5 মাসের মাধ্যমে বাজারজাত করিতে পারবেন। 20,000 মাছে প্রতিদিন খাবার দিবেন, 1 থেকে 1.5 কেজি অথবা 2 কেজি খাবারের মাধ্যমে মাছটি বড় করতে পারবেন। এই কোয়ালিটি এবং কি এই সাইজের জন্য আপনারা দেখেন মাছটি। 20,000 মাছে খাবার দিবেন, প্রতিদিন 1.5 থেকে 2 কেজি খাবার যাবে। এই শুরুর অবস্থাতে মাছ যাবে, খাবার যাবে প্রাথমিকভাবে 0.5 কেজি পরিমাণ খাবার দিবেন 20,000 মাছে। এভাবে খাবার দিবেন 1 মাস অথবা 20 দিন, তারপরে খাবারটা আবার বাড়ায় দিতে হবে। খাবার প্রায় 0.5 কেজি পরিমাণ বাড়ায় দিবেন, 1.5 কেজি পরিমাণ খাবার দিবেন। এভাবে 4 থেকে 5 মাসের মাধ্যমে আপনি বাজারজাত করে দিতে পারবেন। এটি খাবারের অথবা আপনার এই খাবার যদি ব্যবহার করেন, বিভিন্ন খাবার আছে সেই খাবারের ক্ষেত্রে এবং কি ফিড খাবারের মাধ্যমে মাছ বড় করতে পারবেন। 20,000 টাকার মাছের মধ্যে আপনি 40,000 টাকা যদি খরচ করেন, আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার ব্যবসা হবে। 40-50 হাজার টাকা খরচ করবেন অথবা আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যবসা করিতে পারবেন। এ হলো দেশি পাবদা মাছের কোয়ালিটি। এই সাইজের জন্য এবং কি এই কোয়ালিটির জন্য আপনারা চাষ করেন। আমাদের ঠিকানায় আপনারা আসলে এই পোনাটি নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কি লাইক কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে আপনারা জানাইয়া দিতে পারবেন।